ঘুমা ছিল, হঠাৎ করে কিছু পড়ে যাওয়ার শব্দে তার ঘুমটা ভেঙে যায়। তার ঘুম থেকে উঠে দেখে বিছানাতে জাংকুক শুয়ে নাই। তারপর তে রান্নাঘরের দিকে যায় এবং সেখানে গিয়ে দেখে জাংকুক কি যেন করছে। তারপর তে জাংকুককে জিজ্ঞেস করে, এত সকালে রান্নাঘরে কি করছিস তুই? আরে কিছু না, কফি বানানোর চেষ্টা করছি। কফি? আর তুই? তার থেকে আমাকে ডাক দিলে হতো, আমি বানিয়ে দিতাম। আরে না না, তুই শুয়ে থাক না, আমি কফি বানিয়ে নিচ্ছি। তোর একটু সন্দেহ হয় যে আজকে হঠাৎ জাংকুক সকালবেলা উঠে কফি বানাতে এত কেন উদ্গ্রীব। তারপর তে গিয়ে বিছানায় বসে পড়ে। জাংকুক দুইটা কফি নিয়ে ঘরে আসে এবং তেকে একটা কফি দিয়ে বলে, কফিটা খেয়ে দেখ তো কেমন হয়েছে, কিছু মেশাস নি তো আবার? আমাকে দেখে তো সন্দেহ হয় যে আমি তোর কফিতে কিছু মেশাতে পারি। ঠিক আছে, খেয়ে দেখছি। তারপর তে কফিটা খেয়ে বলে, কফিটা ভালো হয়েছে, কিন্তু তুই কিসের জন্য কফি বানিয়েছিস আসল কথাটা বললে আমি বেশি খুশি হতাম। আরে তেমন কোনো বিষয় না, আমার বুঝি ইচ্ছা হয় না আমার বউকে রান্না করে খাওয়াতে, তাই জন্য বানিয়েছি। বাবা, ভালো মানুষ হয়ে গেছিস নাকি? যাই হোক, চ এখন ব্রেকফাস্ট করে আসি। তারপর জাংকুক আর তে নিচে চলে আসে এবং ডাইনিং টেবিলে বসে সব একসাথে ব্রেকফাস্ট করছিল। তখন সেখানে আয়ু বলে, তে এবং জাংকুকের বিয়ে হয়তো অনেকদিন পার হয়ে গেল, এবার ওদেরকে হানিমুনে পাঠানো হলে ভালো হতো না? হানিমুন? হানিমুনে গিয়ে কী করবে? কেন, তোমরা একটু মজা করতা ঘুরতা? যার বাড়িতে নাই নুন সে নাকি করবে হানিমুন, সব কত। তে এভাবে বলো না, জাংকুক না হয় কোনো কাজ করে না, তাই বলে তুমি ওকে এভাবে বলবা? আমি তোকে বলিনি? তাহলে কাকে বললা তুমি? কাউকে বলিনি। চুপচাপ খাবার খাও, খাবার খাওয়ার সময় এত কথা বলতে হয় না। তারপর সবাই মিলে খাবার খেয়ে নাই। তারপর তে এবং জাংকুক দুইজনে খাবার খেয়ে নিজেদের রুমে চলে যায়। তে নিজেদের রুমে গিয়ে রুমটা গোছাতে থাকে। তখন জাংকুক তাকে বলে, তে আমি তোকে কিছু বলতে চাই। সেটা আমি জানি, কিন্তু কি বলতে চাস সেটা তাড়াতাড়ি বল। আসলে আমি ফ্রেন্ডদের সাথে পিকনিকে যেতে চাই। পিকনিকে যাবি তো যা, একদিনের জন্য আবার পারমিশন নেওয়ার কি আছে? একদিনের জন্য না, 10 দিনের জন্য আমরা ট্যুরে যেতে চাই। কথাটা শুনে তে নিজের কাজ বন্ধ করে দেয়। তারপর জাংকুকের দিকে তাকিয়ে বলে, তুই 10 দিনের জন্য বাড়িতে থাকবি না? ট্যুরে গেলে কীভাবে বাড়িতে থাকবো বলতো? কথাটা শুনে যেন তে একটা কেমন লাগে। তারপর তে বলে, না গেলে হয় না, আমি জানতাম তুই আমাকে যেতে দিবি না, এই জন্যই তোকে বলতে চাইনি, ভালো লাগে না। তারপর তে ভাবে যে জাংকুক তো একটু মজা করতে চাইছে, সে যাক না, তার যতই কষ্ট হোক কিন্তু জাংকুক একটু মজা করে আসুক। তারপর তে বলে, ঠিক আছে নিজের জিনিসপত্র গুছিয়ে নে, যদি নাই যেতে দিস তাহলে জিনিসপত্র গুছিয়ে কী করবো? আরে গাধা, যাবার জন্যই তো বললাম নিজের জিনিসপত্র গুছিয়ে নে, সবগুলো মনে করে নিয়ে যাস আর সাবধানে যাস, নিজের খেয়াল রাখিস। সত্যি? হ্যাঁ সত্যি, মিথ্যা বলবো কেন? তারপর জাংকুক খুশিতে তেকে জড়িয়ে ধরে এবং বলে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জাংকুকের থেকে তে নিজেকে ছাড়িয়ে নেয় এবং বলে, ঠিক আছে থ্যাংক ইউ দেবার কোনো দরকার নাই। তারপর তে নিজের কাজে মন দেয়। জাংকুক বুঝতে পারে যে তে একটু মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু সেভাবে যে এসে না হয় তার রাগটা ভাঙাবে। তারপর জাংকুক নিজের প্রয়োজনীয় সব জিনিসগুলো প্যাক করতে থাকে। যাবার সময় জাংকুক বলে, নিজের খেয়াল রাখিস, একটু সাবধানে থাকিস। ঠিক আছে, তুইও নিজের খেয়াল রাখিস। আর একটা কথা, ফোন করতে ভুলবি না, সবসময় ফোন করবি? ঠিক আছে ফোন করবো। তারপর জাংকুক তে কপালে একটা কিস করে দৌড় মারে, কারণ জানতো সে যদি সেখানে থেমে থাকতো তে তাকে নিষঘাত বকা দিত। তারপর জাংকুক চলে যাওয়ার পর তে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তারপর তে বিছানায় শুয়ে থাকে। 2 ঘন্টা পর তে জাংকুককে কল দেয়। তে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, জাংকুককে ছাড়া যেন তার 1 মিনিটও চলছে না। অনেকবার ফোন দেওয়ার পরও জাংকুক ফোনটা রিসিভ করছিল না। তারপর তে পাইচারি করতে থাকে এবং জাংকুককে কল দিতে থাকে। তখন সেখানে জিন আসে এবং দেখে তে পাইচারি করছে আর কি যেন চিন্তা করছে নিজের ফোনটাকে হাতে নিয়ে। তারপর জিন রুমে আসে এবং বলে, কী হয়েছে রে মা, তোকে অনেক চিন্তিত দেখাচ্ছে, কোনো সমস্যা হয়েছে? আরে দেখো না, জাংকুক ট্যুরে গেল কিন্তু এখনও ফোন করছে না, আমি বললাম ওকে যে সেখানে পৌঁছে আমাকে কল করবে, কিন্তু দেখো কতটা বেয়াদব, আমাকে এখনও কল করছে না। তে ও তো 2 ঘন্টা আগে বাড়ি থেকে বেরোলো, ও তো মনে হয় গাড়িতেও উঠেনি এখনও, তাই বলে কল করবে না। আচ্ছা ঠিক আছে, যখন জাংকুক কল করবে তখন আমি ওকে বকে দেবো, যাতে তোকে সবসময় কল করে, ঠিক আছে? ঠিক আছে, এবার নে তাড়াতাড়ি আয়, একটা কাজ আছে। ঠিক আছে আসছি।
তারপর সকালটা তে এভাবে কাজের মধ্যে ব্যস্ত থাকে। দুপুর বেলা তে গোসল করে নিজের বিছানায় বসেছিল, তখন সেখানে জিন আসে এবং বলে, কি রে তে, তুই লাঞ্চ করবি না বুঝি, এসে বিছানায় বসে আছিস কেন? আরে মামনি আমার ভাল লাগছে না, তুমি আমার খাবারটা আমার রুমে দিয়ে যাবা? আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি। তারপর জিন তের খাবারটা তে রুমে নিয়ে যায়। তে খাবার খাচ্ছিল, হঠাৎ করে তে মুখে একটা মরিচ পড়ে যায় এবং তে চিৎকার করতে থাকে, আরে জাঙ্কুক পানি দে পানি দে। কিন্তু জাঙ্কুকের কোনো সাড়া শব্দই নাই। তারপর তে ডাক শুনে সেখানে জিন চলে আসে এবং বলে, কি হয়েছে তে, তুই জাঙ্কুককে ডাক দিচ্ছিস কেন? আরে আমাকে পানি দাও মরিচ। তারপর জিন তেকে এক গ্লাস পানি দেয় এবং বলে, জাঙ্কুক তো টুরে গেছে, তুই ছেলেটাকে এত মিস করছিস তো যেতে দিলি কেন? কি করবো বলো, ওই তো জেদ করলো যাওয়ার জন্য, তাই জন্য আর আটকালাম না, আমার জন্য তো ঠিক মতো মজা করতেও পারে না। তারপর সেখান থেকে জিন চলে যায় এবং তে মনে মনে বলে, তুই একবার বাড়ি আয়, তোর জন্য আমি কিছু এনজয় করতে পারছি না, আমার দিনটাই যাচ্ছে না, একবার কলটাও ধরছিস না তুই। এভাবেই দিনটা কেটে যায়। রাত্রিবেলা তে ঘুমাচ্ছিল, হঠাৎ করে তের রুমে জিমিন আয়ু এরা সবাই আসে এবং বলে, কি হয়েছে নন্দিনী, বসে আছিস লাগছে? তো কী করবো বলো, আমার তো এছাড়া আর কোনো কাজ নাই। জাঙ্কুককে তো ট্যুরে পাঠিয়ে দিয়েছো, তুমি তো গেলে না, যেখানে হানিমুন করার সময় সেখানে উনি বন্ধুদের সাথে ট্যুর করে বেড়াচ্ছেন, ওটা ওর দোষ না, ও আমার জন্যই নিজের জীবনটাকে আর এনজয় করতে পারে না। তারপর ওরা ওখানে কিছুক্ষণ এভাবে মজা করতে থাকে। রাত্রিবেলা তে নিজের কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এইভাবেই কেটে যায় প্রায় আট আটটা দিন। একদিন রাত্রিবেলা তে স্বপ্ন দেখে, জাঙ্কুককে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখে। তে চিৎকার করে ওঠে, জাঙ্কুক! তারপর তের ডাক শুনে সেখানে জিন চলে আসে এবং দেখে তে বিছানায় ভয় একদম গুটি শুটি মেরে বসে আছে এবং ভয় তার মুখটা শুকিয়ে গেছে। তারপর সেখানে দৌড়িয়ে জিন আসে এবং বলে, কি হয়েছে রে তে, তুই এত চিৎকার করলি কেন? মামনি জাঙ্কুক কোথায়? আরে তে, জাঙ্কুক তো টুটে গেছে। না ও টুটে যায়নি, এটা হতে পারে না, কি হয়েছে বল আমাকে। আমি দেখলাম ওরা জাঙ্কুককে আমার থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। মামুনি তুই খারাপ স্বপ্ন দেখেছিস তাই জন্য এরকম হয়েছে, আমার জাঙ্কুকের জন্য অনেক চিন্তা হচ্ছে, ও আমার ফোনটাও ধরছে না, আট দিন হয়ে গেল আমি ওর সাথে কথা বলিনি। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, ও হয়তো নেট পাচ্ছে না তার জন্য কল করেনি, প্লিজ চিন্তা করিস না, ঠিক আছে সব শান্ত হয়ে যাবে, আমার খুব ভয় করছে, ঠিক আছে আমি আছি তো, মাটা কান্না করে না, চুপ কর। তারপর জিন তে মাথায় হাত বুলিয়ে দেয় এবং তে ঘুমিয়ে পড়ে। সকালবেলা তে ঘুম থেকে উঠে দেখে জিন সেখান থেকে চলে গেছে। তারপর তে জাঙ্কুককে অনেকবার কল করে কিন্তু জাঙ্কুক তার ফোনটা রিসিভ করছিল না। তে বিরক্ত হয়ে নিজের ফোনটা নিয়ে নিচে আসে এবং এসে দেখে ড্রয়িং রুমে সবাই টিভি দেখছে। তারপর টিভিতে একটা নিউজ শুনে তের পা থমকে যায়। টিভিতে নিউজটা ছিল, জাঙ্কুকেরা যে বাসে ট্যুর করতে গিয়েছিল পাহাড় ধসে সে বাসটা পাহাড়ের নিচে চাপা পড়ে গেছে এবং সেখানে কয়েকজন মারাও গেছে, অনেকজন আহত হয়েছে। এই খবরটা শোনার পর তের হাত থেকে ফোনটা পড়ে যায়। তারপর সবাই মিলে পিছনে ঘুরে তাকায়, দেখে তে দাঁড়িয়ে আছে, একদম থমকে গেছে তে। তারপর সেখানে জিন এসে তেকে বোঝানোর চেষ্টা করে, তে জাঙ্কুকের কিচ্ছু হয়নি, জাঙ্কুক ভালো আছে, প্লিজ তুই এরকম করিস না, শরীরটা খারাপ হয়ে যাবে, তে আমার কথা শুনছিস তুই? এই কথাগুলো বলতে বলতে তে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারপর সবাই মিলে তেকে তার রুমে নিয়ে যায় এবং ডক্টর এসে চেক আপ করে বলে, তের তো প্রেশার একদম বেড়ে গেছে, ও একটা খবর শুনে হয়তো অনেক শক্ট হয়ে গেছে, তাই না? আসলে জাঙ্কুকের বাসটা অ্যাক্সিডেন্ট করেছে। ডক্টরটাও অনেকটাই থমকে যায় কারণ সেটা ছিল তাদের ফ্যামিলি ডক্টর। তারপর সবাইকে বলে তের জন্য দোয়া করতে কারণ তের জ্ঞানটা ফেরা না ফেরা এটা সময়ের উপর ডিপেন্ড করছে। দুদিন হয়ে গেল তের এখনও জ্ঞান ফেরে নাই। একদিন রাত্রে তে হঠাৎ করে জেগে ওঠে, সেখানে বসেছিল জিন। তের জ্ঞান ফিরতেই তে জাঙ্কুককে খুঁজতে থাকে, জাঙ্কুক জাঙ্কুক কোথায় তুই? আরে তে তুই উঠে গেছিস, শোন আমার কথাটা, জাঙ্কুক কোথায় মামনি? আরে জাঙ্কুক আছে, কোথায় ওকে ডাকো না, আমি ওর সাথে কথা বলবো, প্লিজ। আরে জাঙ্কুককে আমরা এখনো খুঁজে পাইনি তে, কি বলছো, কি কেন খুঁজে পাওনি তোমরা, জাঙ্কুক কোথায়, আমাকে জাঙ্কুকের কাছে নিয়ে চলো প্লিজ। আরে তে একটু বোঝার চেষ্টা কর, আমরা সবাই অনেক চেষ্টা করেছি কিন্তু এখন আমরা কোনো খবর পাইনি, ওখানে নেটওয়ার্কের অনেক প্রবলেম তাই জন্য আমরা কিছু জানতে পারছি না, প্লিজ সোনা একটু বোঝার চেষ্টা কর। আরে আমার জাঙ্কুককে আমার কাছে এনে দাও প্লিজ, জাঙ্কুককে আমরা তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবো, জাঙ্কুককে কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না মা,
তুমি কান্না করছো কেন জাঙ্গুক? যদি ভালো থাকে তাহলে। আসলে আমারও ছেলেটার জন্য ভীষণ চিন্তা হচ্ছে রে তেমা। এক প্লিজ তুই নিজেকে সামলা। তুই যদি এরকম করিস তাহলে আমরা জাঙ্গুককে কীভাবে খুঁজে পাবো বোয়া? আমাকে জাঙ্গুকের কাছে নিয়ে চলো প্লিজ মামনি। শোনা আমার একটু কথাটা আমার শোন, প্লিজ এরকম করিস না, জাঙ্গুককে আমরা তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবো। তারপর তে জিনকে ধরে কান্না করতে থাকে। এভাবেই তে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালবেলা জিনের ঘুম ভাঙতে জিন দেখে তে যায় নামাজে বসে নামাজ পড়ছে। তারপর জিনও নিজের রুমে গিয়ে নামাজ পড়তে থাকে। সকাল 10টার দিকে তেদের বাড়িতে অনেক লোক আসে, তার সাথে একটা বডিও আসে। সবাই সেখানে থমকে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর জিমিনের মনে পড়ে তের কথা। তারপর জিমিন দৌড়ে যায় তের রুমে এবং গিয়ে দেখে তে নামাজ পড়তে পড়তে যায় নামাজে ঘুমিয়ে পড়েছে। তারপর জিমিন তেকে ডাক দেয়, তে এই তে ওঠো, তে শুনছো আমার কথা? তারপর তের ঘুম ভেঙে যায়। কি হয়েছে ভাবি তুমি এখানে, আর তুমি কান্না করছো কেন? তে জাঙ্গুক, জাঙ্গুকের কি হয়েছে, কোথায় জাঙ্গুক, জাঙ্গুক বাসায় এসেছে? এ বলে তে দৌড়িয়ে নিচে চলে আসে এবং এসে দেখে মাটিতে একটা বডি রাখা আছে এবং সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। তে তো একদম থমকে যায়। তে নিজেকে অনেকটা সামলে সেখানে যায় এবং বলে, কি হয়েছে, তোমরা কান্না করছো কেন, আর এটা কে, এটা এখানে, এটা কে বলো না বাবাই, এটা কাকে নিয়ে এসেছো তোমরা এখানে? তে এটা জাঙ্গুক। কি বলছো কি তোমরা, তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমার জাঙ্গুক আমাকে ছেড়ে কখনো যেতে পারে না। তোমরা মিথ্যে কথা বলছো তাই না? তারপর তে গিয়ে সে মুখের কাপড়টা সরিয়ে দেয় এবং দেখে এটা সত্যি জাঙ্গুক। তারপর তে জাঙ্গুককে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এই জাঙ্গুক তুই শুয়ে আছিস কেন? ওঠ, আমি তে, আমি তো তে, তুই বলেছিলি না আমার সাথে এসে কথা বলবি, তুই আমার রাগ ভাঙাবি, তাহলে তুই এরকম শুয়ে আছিস কেন? ওঠ না রে প্লিজ জাঙ্গুক, আমি এমনিতে 10 দিন যাবত ঘুমাতে পারিনি, আমার ভালো লাগছে না, আমি শান্তিতে একটু হাসতে পারিনি, প্লিজ ওঠ না রে আমার সোনাটা, ওঠ, তুই যা বলবি আমি তাই শুনবো, তোর সব কথা শুনবো আমি, প্লিজ ওঠ, এরকম করিস না, মামনি ও শুয়ে আছে কেন, তুই উঠতে বলো না ওকে প্লিজ, আমি আর পারছি না। তে ও আর কোনোদিন উঠবে না রে মা, চুপ, একটা কথাও না, আমার জাঙ্গুকের নামে কেউ একটা বাজে কথা বলবা না। ও উঠবে না মানে, ও বলেছে ও আমার সাথে সারা জীবন থাকবে, ও আমাকে সারা জীবন জ্বালাবে, ও আমাকে শান্তিতে থাকতে দিবে না, ও বলেছে আমাকে, তোমরা এসব মিথ্যা কথা বলবা না। জাঙ্গুক আমি বলছি তুই ওঠ, তুই বলেছিলি না তুই আমাকে জোরে জোরে ঘুমাতে যাস, আমি তোকে প্রমিস করছি আমি কখনো তোকে বাধা দেবো না, প্লিজ ওঠ, তুই আমাকে যেই নামে ইচ্ছে সেই নামেই রাখবি, আমি তোকে কখনো বাধা দেবো না, কখনো বকা দেবো না, তোর যা ইচ্ছে তুই তা করবি, ওঠ না প্লিজ ওঠ, আমি আর পারছি না, কেন তুই শুয়ে আছিস, ওঠ না রে জাঙ্গুক, জাঙ্গুক আমি লাস্ট বারের মতো বলছি তুই ওঠ, নাহলে কিন্তু আমিও সারা জীবনের মতো ঘুমিয়ে যাবো। বাড়ির সবাই তের কথা শুনে আরো কান্না করতে থাকে। তখন তে বলে, তুই উঠবি না তো, ঠিক আছে আমি বলে দিচ্ছি আমি কিন্তু আর কোনোদিন তোর সাথে কথা বলবো না, তুই এক্ষুনি যদি না উঠেছিস আমি কিছু করে ফেলবো, আমি নিজের ক্ষতি করে দেবো, আমি বলে দিলাম। এই বলে তে সেখান থেকে উঠে যাচ্ছিল। তখন তার হাতটাকে শক্ত করে ধরে। তারপর তে সেদিকে তাকিয়ে দেখে জাঙ্গুক তার হাতটা ধরেছে। তারপর জাঙ্গুক সেখান থেকে উঠে বলে, আমি বেঁচে আছি তে। জাঙ্গুকের কথাটা শোনার সাথে সাথে তে চোখ দিয়ে আরও পানি ঝরতে থাকে এবং নিমেষের মধ্যেই তে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর জাঙ্গুক কোন রকম তেকে নিয়ে গিয়ে বিছানাতে শুয়ে দেয় এবং তের পাশে শুয়ে থাকে। আসলে এই 2 দিন জাঙ্গুক হসপিটালে ছিল, তার এতগুলো ফ্রেন্ড মারা যাওয়ায় তাদেরকে হসপিটালে রাখা হয়েছিল। জাঙ্গুক ভীষণ আহত ছিল তাই জন্যই জাঙ্গুক বাড়িতে আসতে পারেনি, আর সেখানে ভীষণ নেটওয়ার্কের প্রবলেম হওয়ায় বাড়িতে কাউকে কিছু জানাতে পারেনি। বাড়ির সবাই মনে করেছিল জাঙ্গুককে হয়তো তার দেখতে পাবে না, কিন্তু আজকে সকালে জাঙ্গুক যখন বাসায় আসে তখন সবাই নিজের মধ্যে প্রাণ খুঁজে পায়। এতদিন পর জাঙ্গুককে দেখায় এবং জাঙ্গুকের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ায় সবাই ইমোশনাল হয়ে পড়েছিল, তাই জন্য সবাই কান্না করছিল, কিন্তু জাঙ্গুক এতক্ষণ তার সাথে প্র্যাঙ্ক করছিল। জাঙ্গুক জানে না যে এই প্র্যাঙ্কের ফলে তার কত বড় ক্ষতি হতে যাচ্ছিল। তারপর এভাবেই সকালটা কেটে যায়। বিকালবেলা তে এখনও জ্ঞান ফিরেনি। তারপর জাঙ্গুক তের পিঠটা শক্ত করে
থামছে ধরে এবং নিজের ঠোঁট দুইটা তীর ঘাড়ে ঠেকায়। হঠাৎ করে নিজের ঘাড়ে এরকম গরম উষ্ণ হাওয়া পেয়ে তীর জ্ঞানটা ফিরে আসে এবং তীর নিজের চোখ খুলে পিছনের দিকে তাকাতে দেখে জাঙ্গুক। জাঙ্গুকে দেখার সাথে সাথে তীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তারপর জাঙ্গুক আর তীরকে কিছু বলতে না দিয়ে তীর মাথাটা নিজের বুকে শক্ত করে চেপে ধরে। তখন তীরও অনেক শক্ত করে জাঙ্গুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তে জাঙ্গুকে জড়িয়ে ধরে কান্না করছিল, কিন্তু জাঙ্গুক তাকে কিছু বলছিল না। জাঙ্গুক ভাবছে, তে যদি নিজের চোখের পানিগুলোকে বের করে নিজের মধ্যে সুখ খুঁজে পায়, নিজের সব দুঃখগুলোকে ভুলে যায়, তাহলে এটাই ভালো। অনেকক্ষণ যাবৎ কান্না করার পর জাঙ্গুক বলে, এই 10 দিনে নিজে কী অবস্থা করেছিস বলতো? আমি ছিলাম না বলে নিজের খেয়াল রাখতে হবে না? জাঙ্গুকের কথাটা শুনে তে নিজের মাথাটা উঠিয়ে জাঙ্গুকের বুকে অনেক কিল ঘুষি মেরে বলে, বেয়াদব, তুই এত পজা কেন বলতো? আমাকে খেলাতে কি তোর খুব ভালো লাগে? আমার কষ্ট হয় না বুঝি? তোকে তো কষ্ট দেওয়ার জন্য আমি বেঁচে আছি। তো যদি এতক্ষণ কিছু হয়ে যেত, আমি সত্যিই নিজেকে শেষ করিতাম। চোখ একটা কথা না, আমি বেঁচে থাকতে তোকে আমি মরতে দিচ্ছি না। আর তোকে যদি মরতেই হয় না, আমাকে নিয়ে মরতে হবে। আমি কোনোদিন মরলে আগে তোকে মারবো, তারপর নিজে মরবো, বুঝেছিস? তারা দুজন এইভাবে এক অপরের ওপর নালিশ দিতে থাকে। তখন সেখানে জিমিন আসে এবং জিমিনকে দেখে তে নিজেকে জাঙ্গুকের থেকে দূরে নিয়ে যায়। তখন জিমিন বলে, হয়েছে, আর দেখাতে হবে না যে দুইজন দূরে আছো, তোমরা এক অপরকে কতটা ভালোবাসো তোমার সকালে সেই কথাগুলোতেই বুঝতে পারা গেছে, আর ঢং করতে হবে না। তারপর জাঙ্গুক তেকে নিজের কাছে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে এবং বলে, কী বলছিল বলো? এই যে নাও খাবার, তোমার বউ 3 দিন যাবৎ কিচ্ছু খায়নি, দেখো যদি খাইয়ে দিতে পারো। তারপর জাঙ্গুক তীর দিকে একটা রাগের দৃষ্টিতে তাকায় এবং বলে, তুই 3 দিন যাবৎ কিচ্ছু খাসনি? তারপর তে মাথা নিচু করে বলে, তোর কোনো খবর পাইনি, আমার মন মেজাজে এমনিতে ঠিক ছিল না, আবার খাবার খাবো আমি? আমার গলা দিয়ে খাবার নাম ছিলই না। তারপর জাঙ্গুক সে খাবারের প্লেটটা নিয়ে তেকে সুন্দরভাবে খাইয়ে দেয়, আর জিমিন শুধু সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপর খাবার শেষে জিমিনকে প্লেট এবং গ্লাসগুলো দিয়ে বলে, তুমি এখন যাও। তারপর জিমিন সেখান থেকে চলে যায়। দিয়ে জাঙ্গুককে শক্ত করে জড়িয়ে ধরে আবার শুয়ে থাকে। তখন জাঙ্গুক বলে, যত ঘুমানোর এখনই ঘুমিয়ে নাও, সারা রাত জেগে থাকতে হবে আমার সোনা। মানে? মানেটা হয় না রাতেই বলবো। ঠিক আছে। তারপর তে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যাবেলা জাঙ্গুকে ডাকে তের ঘুম ভাঙে। তে, এই তে, ওঠ, কি হয়েছে? রেডি হয় না তো, আমরা বাইরে যাব ডিনার করতে। বাইরে? হ্যাঁ বাইরে যাব। তারপর তে একটা ড্রেস পরে যেটা জাঙ্গুকের পছন্দ ছিল না। তারপর জাঙ্গুক বলে, এটা কি পরেছিস? এই জেনে এই শাড়িটা পর। শাড়ি তো আমি পরতে পারি না। ঠিক আছে, আমি পরিয়ে দিচ্ছি। তুই আমাকে শাড়ি পরিয়ে দিবি? কেন, কোনো সমস্যা আছে তোর? তারপর তে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর জাঙ্গুক তেকে শাড়িটা পরিয়ে দেয়। তে তো লজ্জায় একদম গিরগিরির মতো রঙ পাল্টাচ্ছে। লাল, নীল, বেগুনি, হলুদ, কোন রং ধারণ করবে সে নিজেই বুঝতে পারছে না। তারপর শাড়ি পরানো শেষে জাঙ্গুক বলে, ঠিক আছে এবার চল। তারপর তারা দুজন একটা জায়গাতে যায় এবং সেখানে গিয়ে দেখে জায়গাটা প্রচুর অন্ধকার। তারপর জাঙ্গুক বলে, তুই এখানে দাঁড়া, আমি এখানকার ম্যানেজারকে ডেকে নিয়ে আসছি। তারপর তে সেখানে দাঁড়িয়ে থাকে। তের ভীষণ ভয় করছিল। তখন তে জাঙ্গুককে ডাক দেয়, জাঙ্গুক, এই জাঙ্গুক, কোথায় গেলি তুই? আমার ভয় লাগছে। তারপর সেখানে কিছু লোক আসে এবং বলে, এখানে কি করছো তুমি একা একা দাঁড়িয়ে? আপনারা কে? আর এখানে? আসলে আমরা এখানে থাকি। তোমাকে এখানে কে রেখে গেল? হ্যাঁ, এখানে তো ভালো মানুষেরা আসে না। তে ভীষণ ভয় পেয়ে যায়। তারপর তে চিৎকার করে জাঙ্গুককে ডাকতে থাকে, জাঙ্গুক, জাঙ্গুক, কোথায় গেলি তুই? আমার ভয় লাগছে, এখানে আয় না। তারপর সেখানকার লাইট জ্বলে ওঠে এবং দেখে এরা হলো তের বাড়ির লোক। বাবাই, তুমি এখানে? হ্যাঁ আমি। আমাকে ছাড়া কাকে আশা করেছিলে তুমি? না মানে তাহলে কে বলবে এসব কথা? আসলে এগুলো যেহে বলেছে। ভাইয়া, তুমি এসব দুষ্টুমি কেন করলো আমার সাথে? আর জাঙ্গুক কোথায়? তারপর জাঙ্গুক বলে, এই তো তে, আমি এখানে দাঁড়িয়ে আছি, আয় এখানে। তারপর তে সেখানে যায় এবং দেখে জাঙ্গুক নিজের হাতে একটা গোলাপ এবং একটা রিং নিয়ে দাঁড়িয়ে আছে এবং বলছে, আম সরি তে। তারপর জাঙ্গুক সরে বসে পড়ে এবং বলে, আমি তোকে এতদিন অনেক কষ্ট দিয়েছি, অনেক জ্বালিয়েছি, আমার জন্য তোকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, তার জন্য আমি রিয়েলি রিয়েলি সরি। আমি চাই তোকে আমার বইয়ের স্মৃতি দিতে পেতে। এতদিন ভাই বোনের অনেক কীর্তি চলেছে, কিন্তু এখন থেকে আমি তোকে নিজের বউ হিসেবে চাই। তারপর তেও ফ্লোরে বসে পড়ে এবং বলে,
আম সরি টু, আমার জন্য তোকে অনেক কষ্ট করতে হয়েছে, আমার জন্য তোকে অনেকের কাছে অনেক কথা শুনতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমরা স্বামী স্ত্রী সম্পূর্ণরূপে, তাই না? তারপর দে জাংকুককে ওঠায় এবং বলে, আমার রিংটা আমাকে দে। তারপর জাংকুক তের হাতে রিংটা পরিয়ে দেয় এবং তে জাংকুকের কানে কানে বলে, এখন থেকে প্রতিদিন আমার দুষ্টুমি তোকে সহ্য করতে হবে, আমি প্রতিদিন তোকে জ্বালাবো, বুঝেছিস? তারপর জাংকুক তের কানে কানে বলে, আচ্ছা ঠিক আছে, তুই আমাকে প্রতিদিন জ্বালাস, আমি তোকে প্রতিদিন কিছু বলবো না, কিন্তু প্রতি রাতে তোর খবর আছে। মানে মানেটা একটু পরে বলছি সুইটহার্ট, আগে এখানকার কাজটা শেষ করে নি। তারপর সবাই মিলে একসাথে ডিনার করে, জাংকুক আর তে বাসায় ফিরে আসে এবং জাংকুক বলে, তোর কোলবালিশটা দেখি কি করবি তুই। তারপর জাংকুক কোলবালিশটাকে নিয়ে বলে, তুই এতদিন দেখেছিস বয়ফ্রেন্ডের হাতে হাজব্যান্ড খুন, হাজব্যান্ডের হাতে বয়ফ্রেন্ড খুন, আজকে আমি নিজের হাতে কোলবালিশটাকে খুন করব। মানে এখন তুই দেখবি হাজব্যান্ডের হাতে কোলবালিশ খুন। তারপর জাংকুক একটা কেচি দিয়ে বালিশটাকে একদম ছিন্ন ভিন্ন করে ফেলে। তারপর বলে, এটা কী করলি তুই, এতদিন তো কোলবালিশটাই আমার সঙ্গী ছিল, আমি থাকতে তোর কোলবালিশের কোনো দরকার নেই। হ্যাঁ পাজি একটা, আমি জানি আমি কতটা পাজি, এবার তুই জানবি আমি কতটা পাজি। তারপর জাংকুক আস্তে আস্তে তের কাছে চলে আসে এবং তেকে কিস করতে থাকে। তারপর জাংকুক আস্তে আস্তে তেকে ডিপলি কিস করতে থাকে। তখন তে বলে, আরে আস্তে, এত তাড়াহুড়ো করছিস কেন, আমি তোর পালিয়ে যাচ্ছি না, তাই না? আরে আমার এক মিনিটও তোর সইছে না, তুই চুপ করে থাক, তারপর যা হয় তোমরা দেখে না, আমি সব কিছু বলতে পারবো না, আমার লজ্জা নেই, বুঝি? এই যে আর কত টাকুকের রোম্যান্স দেখবে বলো তো, তোমরা দিন দিন অনেক পেকে যাচ্ছ, শুধু রোম্যান্টিক রোম্যান্টিক ভিডিও চাই। আচ্ছা একটা কথা বলে দিই, এটাই ছিল লাস্ট পার্ট। তো এই পুরো গল্পটা মানে ছয়টা পার্ট কেমন লেগেছে তোমাদের সেটা বলো। আর জানি অনেকের মনের মতো হয়তো গল্পটা হয়ে ওঠেনি, তাই জন্য আমি সরি বলছি সবাইকেই। আর সবাই একটু নিজের খেয়াল রেখো, নতুন গল্প অথবা ওয়ানশট নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো টেক কেয়ার, সি ইউ সুন, বাই বাই, টাটা।